ছেলে রিঠাটা নিল। কি আছে একটু হাসো, এত হাসি খুশি মেয়েটা আর চুপচাপ কি একটু হাসো তো, ও হাসলে হাসো, সবাই হাসো তো, রাজু একটু হাসো তো, সবাই হাসো। সেদিন টেলিভিশনে আফজাল হাসছে আর ও হাসি শুরু করেছে। এই যে জামু হাসো, একটু হাসো, ওই বাবা মেয়েটা ঘুম মেরে রয়েছে।
লাইটের দিকে তাকাচ্ছি, ওদিকে কি হচ্ছে দেখো তো, আসো পাশে আসো রাজু, এখানে বসো। হ্যাঁ ঠিক আছে, ওখানেই বসো, কোনো অসুবিধা নেই। হাসাতে হবে নাকি বলে বলে শুনে তো যাও, তুমি যাও, তুমি যাও, তুমি যাও না, মিঠুকে নিয়ে যাও। আসো আসো আসো, ঠিক আছে আসো, আরে না দেখি আমার আসো, আসো আসো, তোমরা আসো এখানে, আসো রাজু, আসো আসো, এখানে দাঁড়াও, দেখি লাগাতে দিচ্ছে না তো, তুই দাম করছে।
তুমি তো পারবে না, এটা আমরা করি। দেখো দেখো আপনি পড়বে হোটেল মনে আছে না? আমার সময় নেই, আমি আগে কিছু মিলে Thank you.
চালা গেছে
নাও তুমি নাও। খোসা খোসা লাগছে মানে হাত রাজু তুমি একটু দাও বসো মামি আমি ভিতরে যাচ্ছি একটু অল্প একটু নিয়ে পড়ে যাবো কিন্তু তুমি তাড়াতাড়ি করো না না এই যে আসো তো তুমি একটু দাও তো ওর সবসময় চিন্তা তো ওর ছবিটা উঠলো নাকি দেখি ছেড়ে দিয়েছি
আছে না। এই পানি লাগবে ভিতরে কা ভিতরে ওখানে গল্প না ভিতরে এত ভাত হ্যাঁ বুঝিয়ে গেল না আমার নাম বলছো তাই জিজ্ঞেস করছি ভাগ করে নিছে বিদেশি টেন্ডার ওইরকম হাইস্কুল কলেজের শিক্ষকদের দাবি এই দাবি কেউ করতে পারে এটা দাবি আমি তাহলে বলি আসতে দাবি যে না বিনা চাকরিতে বেতন পাচ্ছে বাড়িতে থাকে এরপরে আবার দাবি করা এটা এই দেশের মানুষ আপনি আপনি যে পরিশ্রমটা করেন তার তুলনায় ওদের দাবি কি ঠিক হচ্ছে আপনি নিজে হিসাব করে দেখেন না একদম লিগাল লিগাল বলতেছেন ঠিক আছে কিন্তু একেবারে না পড়ায় আমরা তো গ্রামের গঞ্জের ছেলে না পড়ায় বাড়িতে চাষাবাদ করে দেয় গরু মহিষ দেখা সুনিতা শান্তা একটু আসো আসো গৌতম যা ইচ্ছা তাই নিয়ে যেতে বসে তোর চলো সব ধরে নিয়ে যাই সামনে ভোট বিলালেও মানুষ ইলেকশন এই ইলেকশন ইয়ে জবাই ওরা সুরাই টু ক্লোজ দিতে বাপির আসো এই লজ্জা কি আল্লাহ
আজকে বিদায়।